তিনজন আমি একাই গো ওই একটার দাম দিন তিনজন খান ধরুন 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 বাচ্চা বয়স্ক সব ফ্রি হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে সেই SSKM ঘৌনিকাকুকে নিয়ে ভিডিও করব আমি তো বহুদিন ধরে ইচ্ছে ছিল যে অনেক দিন তো হলো এবার SSKM ঘৌনিকাকু কেমন আছে তো কাকুকে একবার দেখে আসা যাক তো সেজন্য এই ভিডিওটি তো আমি গিয়েছিলাম তো ভিডিওটা দেখো পিয়াজ তো ছাড়াতে হবে তারপর তো কাটতে হবে তারপর তো ওগুলো চেঞ্জ করতে হবে আমি তিন টাকা দিন দাও টাকা দিয়ে যেতে পারেন খান তাহলে এমনি খাই তারপর আমি এমনি খাবো টাকা দিব না খান দিব আমি হয়তো খেলে টাকা দিতে হবে কেন বলুন এখানে 10 টাকা দিয়ে যে যতক্ষণ খেতে পারবেন দশ বার 20 বার 30 বার যতক্ষণ খেতে পারবেন পেঁয়াজ কেটে দাও সব দাঁত থেকে কেটে দাও এই নামটা খুব বদনাম হচ্ছে বাবা বলুন না কেন লোকে দেবো বলে কিন্তু দেওয়া হচ্ছে না নাম নিয়ে চিটিং হচ্ছে দেবো দেবো এখানে যতক্ষণ খেতে পারবেন 10 টাকায় দ্বিতীয় কথা কিচ্ছু হবে না নুন দেবো দেখুন কোথায় ফেলতে হয় দেখুন খেলার তো জায়গা আছে তাড়াতাড়ি করে বললে হয় বাবু চেষ্টা করছি দেবার জন্য হাতটা তো বাচ্চা বয়স্ক সব খেয়ে দেখো অপ্রন্তভাবে খেতে যাবে এখানে আসুন এই সেই জায়গা যার টাকা নেই সেও খাবে বলতে হবে আমার কাছে টাকা নেই সঙ্গে বাচ্চা বয়স্ক সব খেয়ে দেখো এখানে গেটের নাম্বার নেই মেন গেট ইমার্জেন্সি গেট তারপর গেস্ট দিবে কোনো গেটের নাম্বার নেই দিয়ে যতক্ষণ খেতে পারবেন এখানে 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে যে যত খেতে পারে দিন পয়সা দিয়ে যতক্ষণ খেতে পারবেন 20-30 বার সঙ্গে বাচ্চা বয়স্ক সব ফ্রি খুব ভালো চলছে মা অন্নপূর্ণার কৃপাতে ভালোই চলছে তোমরা ভালো থাকলেই আমার চলছে সব চলছে চলবে না মা অন্নপূর্ণার দয়া চলবে না খুব ভালোই যে যতক্ষণ খেতে পারবেন সঙ্গে বাচ্চা বয়স্ক ফ্রি তোমার সঙ্গে দুটো বাচ্চা দুটো বয়স্ক তুমি 5 জনে 10 টাকা যত খেতে পারে এখানে বাচ্চা বয়স্কদের কারোর টাকা লাগে না এখানে 60 টাকা চুরি যায় এখানেই 50 টাকা ট্রেন ভাড়া দেওয়া হয় বাচ্চাদের সব ফ্রি বাচ্চা বয়স্ক সব ফ্রি ভিডিওটা পুরোটা দেখলে তো আমি দেখি যেটা বুঝতে পারলাম যে একটু পরিবর্তন হয়েছে আগে কাকু একটু ভেতরের দিকে বসতো এখন কিন্তু একটু সামনের দিকে রয়েছে যেখানে সেই বিহারি ঘুগনি কাকু বসে রয়েছেন মানে পাশাপাশি ওনারা বসছেন আর একটা জিনিস একটু আমার ডাউট হলো বা খারাপ লাগলো সেটা হচ্ছে যখনই কাকু ক্যামেরা দেখছে একটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অ্যান্ড বারবার সেম জিনিস রিপিট করছে যে বাচ্চা বয়স্কদের জন্য ফ্রি 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 কথাটা বেশি স্ট্রেস করছে যখনই ক্যামেরাটা দেখছে যেই আমি ক্যামেরাটা নামিয়ে নিচ্ছি কাকু কিন্তু আর সেভাবে বলছে না তো আমার মনে হলো যে কাকু কি ক্যামেরা দেখে এরকম একটা বিজনেস স্ট্র্যাটেজি বা একটা সিম্প্যাথি ড্র করছে কি দেখো আমি কত মহান বা কিছু
কারণ আমি যখনই ক্যামেরা বন্ধ করছিলাম তখন কিন্তু কাকু সাইলেন্ট মোডে ছিল, যেই ক্যামেরাটা অন করছি তখন কিন্তু কাকু সেম লেভেলে কিন্তু বলে যাচ্ছে যে বয়স্ক বাচ্চাদের জন্য ফ্রি, এবং কারোর যদি টাকা পয়সা চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তো আমার এখান থেকে বাসের ভাড়া দেওয়া হয় বা ট্রেন ভাড়া দেওয়া হয়, মেবি হয়তো দেওয়া হয়। কিন্তু যখনই ক্যামেরা অন করছিলাম তখনই কিন্তু বারবার বলছিল, আমি কিন্তু অনেকক্ষণ ধরে কাকুকে অবজার্ভ করছিলাম সাইড থেকে। আর একটা জিনিস, ওই বিহারি কাকুকে দেখলাম, সে কিন্তু নর্মাল নিউট্রাল, তার কিন্তু কোনো রিয়াকশান নেই, লোকে যাচ্ছে ঘুগনি খেয়ে চলে আসছে। হ্যাঁ, সে হয়তো আনলিমিটেড দিচ্ছে না যেভাবে এই পুরনো ঘুগনি কাকু আনলিমিটেড দিচ্ছে। তো যাই হোক, তো আমার মনে হলো যে একটু ভিডিওটা একটু করা যেতেই পারে, কারণ বহুদিন ধরে আমি যাইনি সেখানে, আর আগে আমি তিন চারটে ভিডিও করেছি এসএসকে ঘুগনি কাকুকে নিয়ে। তো এবার মনে হলো কি যাই দেখি কাকু কি আগের মতোই সেই আনলিমিটেড দিচ্ছে। হ্যাঁ, কাকু কিন্তু 10 টাকায় পেট পূরণ আনলিমিটেড ঘুগনি এখনও দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা ছিল একটা ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো টেক কেয়ার, বাই।